নমস্কার বন্ধুরা, আজকে আবার আমরা চলে এসেছি। আজকে আমরা তিনজন মিলে, মা বাবা ছেলে তিনজন মিলে আমাদের আজকে চাউমিন চ্যালেঞ্জ হবে। আজকে চাউমিন চ্যালেঞ্জের মধ্যে দুটো করে ডিম আছে প্রত্যেকের প্লেটে, একটা করে লঙ্কা আছে, লঙ্কাও খেতে হবে এবং ফুল প্লেট চাউমিনও খেতে হবে। উপায় নাই, যে ফার্স্ট হবে সে 200 টাকা পাবে, যে সেকেন্ড হবে সে 100 টাকা পাবে। আমার তরফ থেকে প্রায় ছেড়েছি আমি এইসব, আর যে খেতে পাবে না লাস্ট হবে সে কিছু পাবে না, ভাগবে এখান থেকে, সে ভাগবে এখান থেকে। তো আমাদের চ্যালেঞ্জ ভিডিও তো আমরা দেখে থাকো, আমরা কাজ শুরু করি। দেখে থাকো চ্যালেঞ্জ কে জিতে। আজ চাউমিন এমনিতে সিদ্ধ হয়ে গেছে বেশি, শুরু হয়ে শুরু না বলতে শুরু। হ্যাঁ, আজকে আমার সাথে শীর্ষক হেরে গেল, যে শীর্ষক খায় ভাইয়ের থালা আগে খেয়ে নিচ্ছি আমি। ও তার জন্য খেতে পারলে না, খেয়েছে ভাই ওর ভাইয়ের থালা খেয়েছে বলে বলে খেতে পারলো না। বাবা আজকে তাহলে ভাই ভাই আজকে নিজে খুব আমি হালকা ভাবে মানে জিতবো আমি। ও আগে রাজলি ওভার কনফিডেন্স যেটা বলা হয়, যদি সিদ্ধটা কম হতো অজুহাত ওকে করতে হয় না, কিন্তু খেতে পারে না। বন্ধুরা নাচতে না জানলে বলে উঠান বাঁকা, খেতে পাচ্ছে না, এখন বলছে সিদ্ধ বেশি হয়ে গেছে, ডিমটা ভালো না, পচা, এই সমস্ত কথা থেকে ভালো ডিম নাই, ডিম খাওয়া হয়ে গেছে সবারই, লঙ্কাটাও পচা না, লঙ্কাও খাওয়া হয়ে গেছে, কিন্তু আমি জল খেয়ে পেটটা ভরে দিয়েছি। এদের মায়ের বেটার আমি দর্শকদের সামনে খেতে পারলাম না, আমাকে তো পরে খেতেই হবে জিনিসটা, বাড়ির বাইরেই খাবো আমি, একাই ফাঁকা মাঠে বসে বসে দেখে নিও।